তো এখন আমরা চলে এসেছি কালীঘাট স্ত্রী সংঘ, স্থাপিত হলো 1967 সাল। এই হলো কালীঘাট, কালীঘাটের মন্দিরের একদম পাশেই হলো কালীঘাট স্ত্রী সংঘ। এখন কটা বাজে? এখন বাজে প্রায় আড়াইটা। আর এবার যদি কালীঘাট স্ত্রী সংঘের থিম দেখি, সেটা হলো মা, মায়ের ভাষায় মায়ের পুজো। এবার পুজোয় অঞ্চল দিন বাংলায়, সত্যি খুব একটা অসাধারণ ইনিশিয়েটিভ। আর এইটা হলো প্যান্ডেলটা। অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আমিও খুব স্টান্ট হয়ে গেছিলাম যে দেয়ার আ কাপল অফ থিংস যেগুলো প্রচন্ড রিয়েলিস্টিক লাগছিল। যেমন ওখানে একজন পুরোহিত মশাই দাঁড়িয়ে আছেন, আমার মনে হয়েছিল অ্যাকচুয়ালি ওটা পুরো অরিজিনাল পুরোহিত মশাই, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি একটু ভিতরে গিয়ে আপনারা দেখাচ্ছি এক্স্যাক্টলি প্যান্ডেলটা কিরকম। ভিতরে চলে এসেছি, তো এখান থেকে এন্ট্রান্সটা এই সাইডে খুব সুন্দরভাবে পেন্টিংটা দেখো তোমরা, ওয়াও, জাস্ট মাইন্ড ব্লোয়িং। দেখেছো পেন্টিংটা এতটা সুন্দর, এতটা রিয়েলিস্টিক লাগছে পেন্টিংটা। সো এখানে একটু লাইট আছে। এইটা হলো অ্যাকচুয়ালি যেমন পুরোনো দিনের দালান ঘরগুলো হতো না, সেই দালান ঘরের মতনই। মানে আমি বাড়িতে ভেবেছিলাম এরকম করবো, মা বকা দিয়ে দাবার কোট করতে হবে না, এরকম একটা ব্যাপার। বাট এগুলো দেখতে এত সুন্দর লাগে। সো এখানে দালান ঘরের মতন আছে। তার আগে আমি এ পাশটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে একটা ছোট্ট মন্দির হয়, যেমন বাড়ির সামনে যেরকম মন্দির থাকে, একজন পুরোহিত মশাই আছেন। বাট আমি যেটা বারবার বলছি যে মূর্তিগুলো একদম রিয়েলিস্টিক, পুরো একদম অরিজিনাল লাগছে। এখানে তোমরা খুব সুন্দর সুন্দর কিছু পেন্টিংস দেখতে পারবে, আর জাস্ট ওয়াও। এই যে পিছনে পুরো কনস্ট্রাকশনটাই পুরো অরিজিনাল মনে হচ্ছে, এত সুন্দর সিম্পলিস্টিক লাইটের মধ্যে এটা করা আছে। তো চলো বাইরেটা তো দেখালাম, এবার নিয়ে যাই তোমাদের ভিতরে, ভিতরটা একবার দেখাই। ছোট ছোট যে স্যান্ডেলার আছে লাইটগুলো, মানে সব থেকে কি বলতো, প্যান্ডেলের সাথে সাথে লাইটিং কিন্তু সে প্যান্ডেলটাকে যথেষ্ট ভালোভাবে কমপ্লিমেন্ট করা দরকার হয়। তো এটা হলো এন্ট্রেন্স, আপাতত উদ্বোধন হয়নি, আমরা একটা স্পেশাল পারমিশন নিয়ে ঢুকেছি। আর লুক এট দিস, এক্স্যাক্টলি আমি দূর থেকে, এটা সিলিকনের, আমি তোমাদের জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছ। আমি বাইরে থেকে যাচ্ছিলাম আর আমি ভাবছিলাম হয়তো অরিজিনাল কেউ বসে আছে, বাট দিস ইজ, মানে যেই বানিয়েছেন, মানে ইটস লাইক নেক্সট টু রিয়েল অ্যাকচুয়ালি আমি বলব। সো উনি আঁকছেন আর আমি বলবো পুরো প্যান্ডেলের মধ্যে এটা একটা বিশাল আকর্ষণ। আমি তোমাদের প্যান্ডেলটা একবার জাস্ট দেখাই। সো এইটা প্যান্ডেল হলো, আর উপরে তুমি জাস্ট আঁকাটা দেখো, ওয়াও কি সুন্দর এই জায়গাটা। মানে নর্মাল ঝাড়ের থেকেও পেন্টিং করে কত সুন্দর আমরা উপরে একটা কারুকৃতি করতে পারি, সেটা নিদর্শন কিন্তু এখানে আছে। আর এই হলো তোমার প্যান্ডেল গোথ্রু। আমি তোমাকে মায়ের মূর্তিটা দেখাই, এই হলো মায়ের মূর্তি। ওয়াও, সো পিসফুল। ইভেন তোমরা যদি ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা শোনো, একটা প্রচন্ড পিসফুল স্মুদি যে মিউজিক থাকে, সেটা কিন্তু তোমরা এখানে শুনতে পারবে। ওভারঅল প্রেজেন্টেশন বা লাইটিং যদি বলি, আমি বলবো যথেষ্ট সুন্দর। প্যান্ডেলটাকে কিন্তু লাইটিং এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে ধরা হয়েছে। আর যেটা আমি তোমাদের বলছিলাম, একটা প্যান্ডেলের সৌন্দর্য কিন্তু লাইটিং এর মধ্যে লুকিয়ে থাকে, যে সেটা একে অপরকে কতটা সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে। সো ওয়াও, এটা অসাধারণ লাগছে। আর এইটা তো সত্যি, মানে আমি যতটা বলি ততটাই কম। তাই তোমরা যদি কালীঘাটে চত্বরে আসো, শ্রী সংঘ ঠাকুরটা মিস করবে না, স্পেশালি এই ঠাকুমাকে দেখতে কিন্তু তোমরা মিস করবে না। মানে এটা সো মাচ রিয়েলিস্টিক, একদম রিয়েল। মানে এক্স্যাক্টলি রিয়েল লাগছে না, পুরো একদম পুরো পুরো রিয়েল, মানে লিটারালি ঠাকুমাকে পুরো একদম সত্যিকারের মনে হচ্ছে যে এখানে বসে আছে। যাই হোক, শ্রী সংঘ থেকে আপাতত এইটুকুই, দেখতে থাকো বঙ্গা বাঙালি।